আমফানে ক্ষতিপূরণ ও স্বজন পোষণের অভিযোগে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি তিন নম্বর অঞ্চলের কুড়িঘাটায় বেশ কিছু মানুষ একত্রিত হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষণের অভিযোগে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি তিন নম্বর অঞ্চলের কুড়িঘাটায় বেশ কিছু মানুষ একত্রিত হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কেন্দামারি তিন নম্বর অঞ্চলের তৃণমূল সদস্য শেখ শাহাবুদ্দিন ও প্রধান মানসুরা বেগমের বিরুদ্ধে প্রকৃত ক্ষতিপূরণ প্রাপক ও স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাসিন্দাগণ। তিন নম্বর অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য শেখ শাহাবুদ্দিন ও প্রধান মানসুরা বেগম এই কথা অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, বিজেপি সিপিএম এর কিছু সমর্থক আমাদের দলের বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে, আর স্বজন পোষণের ব্যাপারটা নিয়ে খতিয়ে দেখা হবে। 1162 জনকে আমরা ক্ষতিপূরণ দিয়েছি, আরো অনেকে ক্ষতিপূরণ পাবে, সময় লাগবে। মূলত এগুলো বিজেপি সিপিএম সিওএনজি উস্কান দিয়ে তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে, বদনাম করার জন্য এগুলো করছে। আমার নাম মানসুরা বেগম, কেনামারি প্রধান, বুঝি উস্কে এগুলো করছে তৃণমূল কংগ্রেসের বদনাম করার জন্য। বিভিন্ন জায়গা থেকে সিপিএম বিজেপি কংগ্রেস কিছু সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে, উস্কানি দিয়ে এগুলো পাকাচ্ছে। এগুলো বেশি দিন চলবে না, আমরা মিটিয়ে নেবো। হ্যাঁ, এগুলো মিটানোর মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। আমার নাম শেখ শাহাউদ্দিন, তিন নম্বর কেন্দ্রমানি অঞ্চলের বর্তমান মেম্বার, প্রাক্তন প্রধান। অপরদিকে নন্দীগ্রামে প্রশাসনিক ভবনের সামনে একই ক্ষতিপূরণ ও স্বজন পোষণের অভিযোগ তুলে পোস্টার ও মাইকিং করে বিক্ষোভ দেখায় এসইউসিআই। এছাড়া আবারও নতুন করে নন্দীগ্রাম এক ব্লকের ভেকুটিয়া অঞ্চলে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। গতকাল অঞ্চল অফিস বন্ধ থাকায় প্রধানের দেখা পাওয়া যায়নি, তাই আজ ভেকুটিয়া অঞ্চলের একাধিক বুথে বহু মহিলা ও পুরুষ মিলে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নন্দীগ্রাম থানার পুলিশ মোতায়েন রয়েছে ওই জায়গায়। আমফানে ক্ষতিপূরণ না পাওয়ার ক্ষোভে বুথ সভাপতি শেখ হাসিবুল ও পঞ্চায়েত সদস্যা মেহেরা বিবির বহিষ্কারের দাবিতে এই বিক্ষোভ। আমি ভিকের ঝুলি নিয়ে ভিক্ষাই খাই, আমার এলবেস্টারের ঘর 70,000 টাকা দিয়েছিল, আমাকে ওই ঘর বাড়ি ভেঙে গেছে, 10টা আমার সার্কেল গাছ ছিল সে ভেঙে চলে গেছে। আমি এখন ভিকের ঝুলি নিয়ে থাকি, আমি অনেক করে এত করে আমি কাগজ পত্র সব জমা দিয়েছি, আজ পর্যন্ত আমাকে কিছু একটু সাহায্য করছি না, আমার বাড়িতে যে কেউ দাঁড়াচ্ছে না। আমি খুব দুঃখিত, আমি বলছি শরদ ভূঁইয়া মেম্বার, তুমি যেখানে থাকো আমাদের হয়ে যদি তুমি যদি সাহায্য করতে পারো তাহলে পারবে। মেরন বিবি পঞ্চাশ, আমার ছেলে নেই, আমি দুটাই মেয়ে নিয়ে সংসার করি, আমার খরা স্বামী নিয়ে সংসার করি। মেয়ের নাম দিবি, তুমি কেন পঞ্চাশে দাঁড়াইলো, মানুষকে কেন কান্দাচ্ছ, কেন দুঃখ দিচ্ছ? ভেকুটি অঞ্চলের মহিলা প্রধান মমতা দাস জানান, যারা যারা এই অঞ্চলের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতে প্রধান তো আমাদের আমখানে ক্ষতিগ্রস্তদের যারা এই কাজটা করেছে তাদের জন্য আমরা মানে ঠিক পদক্ষেপ প্রশাসনের দিক থেকেও বা আমরা যে যারা করেছে তাদের জন্য আমরা খুব পদক্ষেপ নিয়েছি, কড়া পদক্ষেপ নিয়েছি, এবং যারা বাকি থেকেও গেছে তাদেরও আমরা সার্ভে করে যাতে পাইয়ে দেওয়া যায়, যাতে করা যায় সে চেষ্টা আমরা করছি। তো ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমরা নিয়ে করেছি, এবং মেম্বারের বিরুদ্ধে মেম্বারকে যে আমরা সাসপেন্ড করার জন্য আমরাও করে দিয়েছি। তবু আমাদের পঞ্চায়েত অফিস থেকে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি যাতে ভোটাররা তাদের পরিশ্রমী বা তাদের যে ক্ষতিপূরণ সেটা যেন ঠিক মতো পেয়ে যায় তারা। আমার নাম মমতা দাস এবং আমি প্রধান। এখানকার
নন্দীগ্রাম থেকে সোমালো বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।